আজি আমি আসি পৌঁছলু কলাহান্ডি জেলার যে জেলা যে আরডি অফিস রয়েছে এটি কিছু অধিকারী যন্ত্রী পাখি কিছু প্রশ্ন পচারিবার আমি কিন্তু আমি যেতে পৌঁছিলু কেবি কার্যালয় না কোণী অধিকারী না দুইটি তিনটি ক্লার্ক চালছে কার্যালয় আপনার দৃশ্য মধ্যে দেখি পাবে কেন কবি দৃশ্য দেখাইবে সেই সামনে আরডি অফিস এক্সিকিউটিভ অফিসর তাঁর না বি লেখা হয়ে নাই বোর্ড না বেলে কি যদি আসব বলে জাঁব কমিটি অধিকারী কি অনেক তারপরে এই এইপটে আপনার দেখিপারে পছরে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এস্টিমেট ব্রাঞ্চ রয়েছে এবং বিভিন্ন দেখলা বেড়ে ভিতরে দেখলে গোটিয়ে ক্লার্ক কোটি বিভিন্ন সময় চেয়ার খালি পড়েছে আপনার ক্যামেরাম্যানকে কবি দৃশ্য দেখাইবে যে এস্টিমেট ব্রাঞ্চ রয়েছে ভিতরে সেইটি দেখিপারে এইটি যে কার্যালয় রয়েছে গোটে এই কার্যালয় না সব কেবি খালি পড়ে রয়েছে আমি আহরি আগুক যা ভিতরক যা এইটি দেখবা যে এসডিওঙ্ রয়েছে চেম্বর রয়েছে সে ভিতরে মধ্য যে অধিকারী যে চেয়ার রয়েছে সেইটা খালি রয়েছে সামনে বসছেন কিন্তু আমি আপনার আহরি দেখাইবু ভিতরে যে রয়েছে স্টাফ মানুষ ক্লার্ক মানুষ যে রয়েছে এইটি মধ্য দুইটি চেয়ার খালি দুইটি চেয়ার রয়েছে সেইটা মধ্যে খালি রয়েছে আমি আহরি ভিতর বাহারক যা আহরি যে রয়েছে কার্যালয় মধ্যে যে স্থান রয়েছে সেইটি মধ্য কোণী কার্যালয়ে বলে যেতবে কার্যালয় মানুষের স্টাফ রু না তো যে জেলা কার্যালয় কোণী ব্লক কার্যালয় হয়েছে আমি দেখি থাকে যেতবে যে জেলা কার্যালয় স্টাফ রু না তো আমি কিভাবে ভাবে ভাবিবা কি যে জেলায় কাম ভাল ভাবে চলব যেতবে কি যদি প্রশ্ন পচার আসুচি সেই সময় প্রশ্ন পচার কেই না ম্যাডাম কেন কবে ম্যাডাম সার কে গলে স্যার এই বর্তমান পর্যন্ত নেই আবার এগারো বাজলা না কেবি নেই আবার এসডিও নেই না জেই নেই না কি স্যার নেই না কে না কেন কবে স্যার আসবে যে ছুটিরে থিলে আসবে তুমি প্রশ্ন প্রতিক্রিয়া রাখুন্ত বাহারে যে অতিক্রিয়া নেবা আজ্ঞা কেন কবে যে অফিসে যেন অফিসর মানে স্টাফ বলে ক্লার্ক মানে অনেক এজেন্ট মানে কি এসডিও কে নেই না তো কাঁ জানি এগারো বাজলা না বর্তমান কে অধিকারী নেই না জেলা যেন ক্লার্ক মানে অছন মধ্যম অফিসর অফিস কাম করুছন আমার বড়বাবু যাই করে মিটিং রে যাইছন স্যার যাইথিবে কালি লোকাল হলিডে থিলা পৌঁছিথিবে সাইড যাইথিবে কোয়ার্ড আপনার হি জলদি পৌঁছলে আমার অফিসরে অফিসর সব অল স্টাফ হইছে ঠিক টাইম আসুন কালি গোটে ছুটি থিলা বলি করে আসবাটা টিকে কি দূর পাখুরে নুয়া খাই গোটে থিলা বলি শুন লেট 11-15 বলি নাই আগে গোটে ছুটি থিলা হিসাবে দূর দূরান্তরু আসবা হিসাবে লেট হউতি যদি বাহারু কি আসবা ইন কার্যালয় কাম লাগি অধিকারী মানকে ভেটবাই চাই বলে অপেক্ষা করবা ঘন্টা হ্যাঁ অথরেটর সাইড যাইতবে সাইড রু আসু আসু টাইম বি লাগবা আমার জুনিয়র উন্তা জেন অছন ক্লার্ক অছন সিনিয়র ক্লার্ক সে হ্যান্ডলিং করুছন সে তো মধ্যম অফিসার সঙ্গ সমান দায়িত্ব বুঝুছন এই বিভাগ বিভিন্ন দুর্নীতি হচ্ছে দুর্নীতি বিষয়ে আমি পচরাম গাহে কার্যালয় আসলে সেটা পচারবে অথরিটি পচারবে সে তো সাইড যাইছে অথরিটি সবই আমি পাখা পাই 4-5 দিন হেলা ই বর্তমান নেই মাসে ভিতরে 4-5 থর আসলো না কিন্তু কেবে বি প্রেজেন্ট নেই রহেবা না আপনকে তো আমি নাই দেখবা আসুন অথরিটর ঠিক টাইম নে তাঙ্কর মুখ্য জেন জিনিস হচ্ছে সাইট ইনকোয়ারি করে সে আসবাটা শুনে পারলে প্রতিক্রিয়া সে কোথায় সাইড যাইছেন কিন্তু আমি এই গোটে মাস ভিতরে পাখাপাই 4-5 থর আসছু এই কার্যালয় কিন্তু যেতবে বি আসলে আমাকে অধিকার যন্ত্রী দেখা পাই না আমি বিভিন্ন সময় চেয়ার রয়েছে খালি রয়েছে তো জেলা কার্যালয়ের যদি এমিতি অবস্থা রহব তো ব্লকর অবস্থা কোণ ভাবন্তু কোণ থিব এবং যে এই আরডি বিভাগর বিভিন্ন সময়ের অভিযোগ হচ্ছে কেসিঙ্গা রাস্তা হো যে দুর্নীতি ঘেরা রয়েছে কেসিঙ্গা যে জোলকোরু টুডিং পদ রাস্তাটি রয়েছে তারপরে আমার যে থুয়ামুল রামপুরর যে নাকরুন্ডি পঞ্চায়েতর মেলগোরারু সিলেট কু যে রাস্তা সেইটা মধ্যে অধা পড়ে রয়েছে যেতবে আমি সেই প্রশ্ন পচারাই অধিকারী নিকটক আসছু সেই সময় অধিকারী মধ্যে না আমি প্রশ্ন পচারাইব কোঠু কাহকু তো এমিতি বর্তমান কলাহান্ডি অধিকারী মানকর অবস্থা রয়েছে অফিসর অবস্থা রয়েছে তো জেলা প্রশাসন এ উপরে কোণ একশন নেছি রাজ্য সরকার কোণ একশন নেছি তা দেখিবা বাকি রহিলা কলাহান্ডি জেলা প্রশাসন অবরেশ পাড়ীঙ্ক সহ শুভম রহিলা অর্গস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাহিঁ।